আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহ মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম, শুরুতেই জানাবো দাবি আদায়ে গণমানুষের প্রবল শ্রদ্ধে আসছে ঢাকায়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী শনিবার আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি আদায়ে সারা দেশ থেকে গণমানুষের ঢাকামুখী প্রবল তরঙ্গ স্রোতের ন্যায় ধেয়ে আসছে। স্বৈরাচার পতনের আওয়াজ আসছে রাজপথ থেকে, ফুঁসে উঠেছে গোটা দেশবাসী। এবারে জানাবো, 28 অক্টোবর পূর্ব ঘোষণা মোতাবেক রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করতে চায় জামায়াত ইসলামী। মতিঝিলে কিছুতেই জামায়াতকে সমাবেশে করতে দেওয়া হবে না পুলিশের পক্ষ থেকে, এমনটি জানানোর পর দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বৃহস্পতিবার বলেছেন, আগামী 28 অক্টোবর মতিঝিলের শাপলা চত্বরে মহাসমাবেশ করবে জামাত, আর এই সমাবেশ সফলে প্রশাসন ও দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। জানাবো, শামীম ওসমানকে হত্যা করা হতে পারে। তফসিল ঘোষণার পর যখন বিএনপির তর্জন করজন বিদেশি প্রভুদের দিয়ে কাজ হচ্ছে না বুঝতে পারবে, ঠিক তখনই তারা মানসিকভাবে শক্ট হবে, তখনই তারা নির্বাচনে আসবে। হ্যাঁ, ওই সময় হয়তো আমি থাকবো না, আমাকে হয়তো মেরে ফেলা হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। এবারে থাকছে, আমাকে নৌকা চালাতে হবে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমি এখনো ব্যক্তিগতভাবে বলতে পারি নির্বাচনের পরিবেশটা পুরোপুরি অনুকূলে নেই, আমি নৌকা চালাই, আমাকে নৌকা চালাতে হবে, সেটা প্রতিকূল হলেও চালাতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কর্মসূচি আর বিদেশিদের তৎপরতায় সরকার কোনো চাপ অনুভব করছে না। বৃহস্পতিবার বনানী সেতু ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এবং সর্বশেষ জানাবো ভয়াবহ আন্তর্জাতিক সংবাদ, অভিযান চালাতে গাজায় ঢুকেছে ইসরায়েলি ট্যাঙ্ক। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা IDF গাজার উত্তরাঞ্চলে ট্যাঙ্ক ব্যবহার করে রাতভর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। দাবি আদায়ে গণমানুষের প্রবল শ্রদ্ধে আসছে ঢাকায় রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আগামী শনিবার আওয়ামী লীগ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবি আদায়ে সারা দেশ থেকে গণমানুষের ঢাকামুখী প্রবল তরঙ্গস্রোত ধেয়ে আসছে। স্বৈরাচার পতনের আওয়াজ আসছে রাজপথ থেকে, ফুঁসে উঠেছে গোটা দেশবাসী। রিজভী বলেন, স্বৈরাচার পতনের কাউন্টডাউন চলছে, আকাশে বাতাসে প্রতিটি জনপদে জনরব উঠেছে, একদফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ। এতে নিশিরাতে সরকারের অবৈধ মন্ত্রী, এমপি, নেতা, আওয়ামী পুলিশ কর্মকর্তাদের আতঙ্কে হৃৎকম্পন শুরু হয়ে গেছে। তারা দিশাহীন, উন্মাদ হয়ে পাইকারি গ্রেপ্তার, আর্ত চিৎকার, হুঙ্কার, খুনের হুমকি দিয়ে ভীতিকর ভয়ানক পরিবেশ তৈরি করতে ব্যর্থ চেষ্টা করছে। তিনি বলেন, আমরা বারবার বলেছি, আমাদের আন্দোলন জনগণের ন্যায় এবং সুবিচার প্রতিষ্ঠার, 28 অক্টোবরের মহাসমাবেশ হবে শান্তিপূর্ণ। কিন্তু গতকাল আওয়ামী লীগ নেতারা তাদের দলীয় ক্যাডারদের মোটা মোটা লাঠি নিয়ে আসার নির্দেশ দিয়ে ঢাকাকে নৈরাজ্যপুরীতে পরিণত করার নির্দেশ দিয়েছে। তারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে 173 দিন জ্বালাও পোড়াও আন্দোলনের নামে গণপরিবহনে আগুন, ব্যাংকে আগুন, পেট্রোল পাম্পে আগুন, রেললাইন উৎপাটন করে আগুন, চট্টগ্রামের বন্দর বন্ধ করে দেশজুড়ে নজিরবিহীন তাণ্ডবলীলা চালিয়েছিল। সেই জঙ্গি দলটি আজকে জনগণের তত্ত্বাবধায়ক সরকার ভোটাধিকারের দাবি রুখে দিতে রক্তপিপাসু হয়ে উঠেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে জনগণের কষ্টার্জিত টাকায় বেতনভোগী পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর আওয়ামী দলীয় পোষ্য দলদাস কর্মকর্তারা। বিএনপির এই মুখপাত্র বলেন, রক্তপিপাসু জালিম সরকার বিনা ভোটে তাদের ক্ষমতা কুক্ষিগত রাখতে বাংলাদেশে আজ সবাই বন্দী, সবাই পরাধীন, দেশের মানুষের হাত পা বেঁধে রাখা হয়েছে, আমাদের দলের নেতাকর্মীদের নিয়ে জেলগুলো ভরে রাখা হয়েছে, জেলখানায় ধারণ ক্ষমতার চেয়েও 3 গুণেরও বেশি বন্দী রাখা হয়েছে। শাপলা চত্বরে মহাসমাবেশ করতে চায় জামায়াত ইসলাম বাংলাদেশ। 28 অক্টোবর পূর্ব ঘোষণা মোতাবেক রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে সমাবেশ করতে চায় জামায়াত ইসলাম। মতিঝিলে কিছুতেই জামাতকে সমাবেশ করতে দেওয়া হবে না বলে পুলিশের পক্ষ থেকে, এমনটি জানানোর পর দলটির ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান বৃহস্পতিবার বলেছেন, আগামী 28 অক্টোবর মতিঝিল শাপলা চত্বরেই মহাসমাবেশ করবে জামাত, আর এই মহাসমাবেশ সফলে প্রশাসন এবং দেশবাসীর সহযোগিতা চেয়েছেন তিনি। বৃহস্পতিবার মহাসমাবেশ সফল করবার লক্ষ্যে আয়োজিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। লিখিত বক্তব্যে জামাতের আমির বলেন, বাংলাদেশের সংকটময় এক কঠিন রাজনৈতিক পরিস্থিতিতে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি, আপনারা নিশ্চয়ই
অবগত আছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আর মাত্র কিছুদিন পরই অনুষ্ঠিত হবার কথা রয়েছে, অথচ এখনও নির্বাচনের কোনো পরিবেশ তৈরি হয়নি। সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা পূর্ব শর্ত, কিন্তু সরকার লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার কোনো চিন্তাই করছে না। দেশের অধিকাংশ রাজনৈতিক দল, সুশীল সমাজ, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ গোটা জাতি মনে করে অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। কারণ এর আগে কেয়ারটেকার সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনগুলো দেশে বিদেশে ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল, কিন্তু সরকার গণতন্ত্রকামী মানুষের সে দাবি পাশ কাটিয়ে যেন তেন প্রকারের একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এই লক্ষ্যে বিনা ভোটে সরকার দলীয় বিবেচনায় প্রশাসনকে ঢেলে সাজিয়েছে। তিনি বলেন, 2006 সালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসানকে বিএনপির লোক আখ্যা দিয়ে তার অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলে তিনি আন্দোলন শুরু করেছিলেন, যাতে তিনি কেয়ারটেকার সরকার প্রধানের দায়িত্ব নিতে না পারেন। 2006 সালের 28 অক্টোবর লগি বৈঠা দিয়ে পিটিয়ে বহু মানুষকে হত্যা করে দেশে এক ভয়াবহ অরাজকতা তৈরি করেছিলেন। জাতির প্রশ্ন দলীয় লোক বিবেচনায় বিচারপতি কে এম হাসানের অধীনে যদি সুষ্ঠু নির্বাচন না হয়, তাহলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন কিভাবে সম্ভব? শাপলা চত্বরের সমাবেশ নিয়ে জামাতের ভারপ্রাপ্ত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনৈতিক দল। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে জামায়াতে ইসলামীর ঐতিহাসিক ভূমিকা রয়েছে, অথচ জামায়াতে ইসলামীকে সভা সমাবেশ মিছিল করতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের নিকট বরাবর লিখিত আবেদনে জানানো সত্ত্বেও প্রশাসন সভা সমাবেশ বাস্তবায়নের সহযোগিতা না করে উল্টো বাধা দিচ্ছে। দেশে যাতে সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন না হয়, সেজন্য আমিরে জামাত সহ শীর্ষ স্থানীয় নেতাদের এবং অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ কর্মকর্তাদের মিথ্যে মামলা দিয়ে কারাগারে আটকে রাখা হয়েছে। এটা জাতির জন্য একটি অশনি সংকেত। তিনি বলেন, জামায়াতে ইসলামী তার সাংবিধানিক অধিকার অনুযায়ী আগামী 28 অক্টোবর শনিবার রাজধানী ঢাকা মহানগরীর শাপলা চত্বরে শান্তিপূর্ণ মহাসমাবেশ বাস্তবায়নের সহায়তা চেয়ে পুলিশ কমিশনের নিকট লিখিতভাবে অবহিত করেছে। পক্ষপাতদুষ্ট এক পুলিশ কর্মকর্তা বলেছেন, জামায়াতকে সমাবেশ করতে দেওয়া হবে না। পুলিশের দায়িত্ব হল শান্তিপূর্ণ সভা সমাবেশ বাস্তবায়নে সহযোগিতা করা, বাধা দেওয়া নয়। তার এই বক্তব্য অসাংবিধানিক, অগণতান্ত্রিক, এখতিয়ার বহির্ভূত ও বেআইনি। আমরা পক্ষপাতদুষ্ট পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব হচ্ছে রাজনৈতিক দলসমূহের সভা সমাবেশ মিছিল শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানে সহযোগিতা করা। মিছিল, মিটিং, সভা সমাবেশ প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার। এ অধিকার যাতে তারা প্রয়োগ করতে পারেন সেই ব্যাপারে সহযোগিতা করা পুলিশের দায়িত্ব। কিন্তু আমরা লক্ষ্য করছি, বিগত সময়ে অসংখ্যবার দেশের বিভিন্ন স্থানে সমাবেশ করার সহযোগিতা চেয়ে আবেদন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে সাড়া পাওয়া যায়নি। এটি সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। পক্ষপাতদুষ্ট ভূমিকা থেকে বের হয়ে আসার জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই। শামীম ওসমানকে হত্যা করা হতে পারে, তফসিল ঘোষণার পর যখন বিএনপির তর্জন গর্জন বিদেশি প্রভুদের দিয়ে কাজ হচ্ছে না বুঝতে পারবে, ঠিক তখন তারা মানসিকভাবে শক্ট হবে, তখনই তারা নির্বাচনে আসবে। হ্যাঁ, ওই সময় হয়তো আমি থাকব না, আমাকে হয়তো মেরে ফেলা হবে, মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওই মন্তব্য করেছেন। শামীম ওসমান বলেন, বিএনপির সঙ্গে জামাত শাপলা চত্বরে সভা ডেকেছে, আমি এতে প্রচণ্ড শক্ট হয়েছি। আমি নতুন প্রজন্মের ছেলেদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই জন্য যে পৃথিবীর মধ্যে একমাত্র রাষ্ট্র বাংলাদেশ যেখানে স্বাধীনতা বিরোধী হয়ে রাজনীতি করার সুযোগ পায়। তিনি আরো বলেন, আমার কাছে মনে হচ্ছে জামাত বাংলাদেশটাকে খুব দ্রুত গতিতে পেছনের দিকে নিয়ে যেতে চাচ্ছে, আগামী এক মাস চরম উত্তেজনামূলক পরিবেশ থাকবে। আমাকে নৌকা চালাতে হবে সিইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেছেন, আমি এখনো ব্যক্তিগতভাবে বলতে পারি পরিবেশটা পুরোপুরি অনুকূলে নেই। আমি নৌকা চালাই, আমাকে নৌকা চালাতে হবে, সেটা প্রতিকূল হলেও চালাতে হবে। বৃহস্পতিবার নির্বাচন ভবনে গণমাধ্যম সম্পাদকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় দ্য ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে সিইসিকে ইকবাল সোবহান চৌধুরী বলেন, আপনি প্রিজাইডিং অফিসারকে বলেছেন যদি নির্বাচন ঠিক মতো না হয় তাহলে লিফলেট দেবেন, তাহলে পুরো দেশ যদি নির্বাচন ঠিক মতো না হয় তখন আপনি কি করবেন? এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, তাহলে নির্বাচন হবে না, তাহলে পুরো দেশে নির্বাচন বন্ধ হয়ে যাবে না, ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দিয়ে আবার করব। উই হ্যাভ টু কারেজিয়াস, ইউ হ্যাভ টু দ্যাট। সিইসি বলেন, আমাদের বিষয়টা হচ্ছে আন্তরিক যে পরিবেশ সেটা অনুকূল হয়ে উঠুক, এর জন্য সবাইকে নিরন্তর আহ্বান করে যাচ্ছি, সংলাপ করেছি। যারা নির্বাচনে আসতে চান না তাদের আমার পক্ষ থেকে আধা সরকারি পত্র দিয়েছি, কিন্তু সাড়া পায়নি। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো রাজনৈতিক কৌশল তাদের নিজস্ব ব্যাপার, তাদের নিজস্ব কৌশল থাকতে পারে, আমরা তার মধ্যে অনধিকার চর্চা করতে যাব না। কর্মশালায় সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজুর আমান উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিনিধি সম্পাদক নাইম নিজাম প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে গত 24 অক্টোবর দুপুরে নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের ইসি আহসান হাবিব খান বলেন, সুষ্ঠু ভোটের পরিবেশ অনুকূলে নেই, সম্পাদকদের পাঠানো ধারণাপত্রের এমন মূল্যায়ন বাস্তব।
শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। অভিযান চালাতে গাজায় ঢুকেছে ইসরায়েলি ট্যাঙ্ক। ইসরায়েলি ডিফেন্স ফোর্স বা আইডিএফ গাজার উত্তরাঞ্চলে ট্যাঙ্ক ব্যবহার করে রাতভর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালিয়েছে। তারা বলেছে যুদ্ধের পরবর্তী ধাপের প্রস্তুতির অংশ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। অনেক সন্ত্রাসী সেল, অবকাঠামো এবং এন্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে ব্যবহৃত স্থাপনায় আঘাত করা হয়েছে বলে অভিযানের ভিডিও পোস্টে বলা হয়েছে। এতে বলা হয় এরপর সৈন্যরা ওই এলাকা ত্যাগ করে ইসরায়েলের ভূখণ্ডে ফিরে আসে। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন তার দেশ গাজার স্থল অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই অভিযান কখন চালানো হবে সেই সম্পর্কে বিস্তারিত এখনও তিনি জানাতে রাজি হননি। বার্তা সংস্থা রয়টার্স জানায় তেল আবিব থেকে টেলিভিশনে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেন স্থল অভিযানটি কখন থেকে শুরু করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত যুদ্ধকালীন মন্ত্রিসভার ঐক্যমতের ভিত্তিতে নেওয়া হবে। আমরা এরই মধ্যে গাজার হাজার হাজার সন্ত্রাসীকে হত্যা করেছি এবং এটা শুরুমাত্র। ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী আরো বলেন একই সঙ্গে আমরা একটি স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছি। আমি বলতে চাই না যে কখন সেটি হবে, কিভাবে বা কতজন থাকবে। স্থল অভিযান নিয়ে আমরা কি কি বিষয় হিসাব নিকাশ করছি সে সম্পর্কে বিস্তারিত বলতে চাই না আমি। সাধারণ মানুষ এগুলো সম্পর্কে কিছু জানে না এবং এটাই হওয়া উচিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন 6 অক্টোবরের আগে যেমনটা ছিল ইসরায়েল এবং ফিলিস্তিনিদের মধ্যে সেই স্থিতিশীল অবস্থায় ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই।